হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনাস ব্লগের আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকের ব্লগটা একটু সকাল সকাল শুরু করছি, ঠাকুরঘর থেকে শুরু করছি। আজকে হচ্ছে মঙ্গলবার, তো আজকে আমাদের বাড়িতে বিপদনাশিনী পূজা হবে, যেটা আষাঢ় মাসে মানে প্রত্যেক বাড়িতেই শনিবার বা মঙ্গলবারে দিয়ে থাকে। তো আমাদের বাড়িতে আজকে দেওয়া হবে। তো এখানে মোটামুটি সব রেডি হয়ে গেছে, পুজোর আয়োজন করা চলছে। আসনে যে ঠাকুর আছে ওদেরকে ভোগ দিয়ে দিয়েছে, তো এখানে আমার শাশুড়ি মা সব আয়োজন করে নিচ্ছে। আমি একটু লেট করে উঠেছিলাম, তো উঠে দেখি সব কিছু মানে আয়োজন হয়ে গেছে। তো এখানে আমি উঠে তাড়াতাড়ি করে ব্রাশ টাশ করে স্নান টান করে চলে আসলাম। তো এখন যাব চা বসাতে, কারণ পুজোর আয়োজন তো মা করে নিয়েছে অলরেডি। তো এই যে আমি চা বসিয়ে দিলাম, তো এখন আমি আর আমার হাজবেন্ড চা খাবো। আর পুজোর অ্যাকচুয়ালি আমি অঞ্জলি নেব না, তার জন্য আমি উপোস নেই। মা যেহেতু অঞ্জলি নেবে, তো মা উপোস রয়েছে, তো মা চাটা খাবে না। তো এই যে আমাদের চা রেডি হয়ে গেছে, তো এখন চাটা খেয়ে নিই, তারপরে কথা বলছি। তো দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে। তো এই চাটা খাওয়া শেষ হলো, তারপরে দেখলাম ঠাকুর মশাই চলে এসেছে। তো এবার পুজো আরম্ভ করবে, তো যা যা মানে লাগবে ওটা করে নিচ্ছে, তারপর পুজোটা আরম্ভ করবে। তো আর ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও, আর জানিও যে ব্লগটা কেমন লাগছে তোমাদের কাছে। তো এই যে পুজো শুরু করে দিয়েছে, দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে থাকে অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তাদেরকে অবশ্যই বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর কিছু চাই না তোমাদের থেকে, আমিও তোমাদের পাশে থাকবো। তো এখন পুজো চলছে, আর আমি এখানে এসে পড়লাম রান্না করতে। যেহেতু আজকে পুজো বাড়িতে, তাই নিরামিষ রান্না হবে। তো এখানে আমি কড়াই বসিয়ে দিয়ে তেলটা গরম হতে দিয়ে দিলাম। তো এখানে রান্না করব আমি সয়াবিন তরকারি। তো এখানে যা যা লাগবে আমি নিয়ে নিলাম, সয়াবিনগুলো ভিজিয়ে ভালো করে নিয়ে নিলাম। তারপরে এই যে আলুগুলোও ভাজতে দিয়ে দিলাম। তো আলুগুলো ভেজে নিলে তারপরে আমি সয়াবিনগুলো একটু হালকা করে ভেজে নেব। তারপর আমি একদম সিম্পলভাবে রান্না করছি আজকে, কারণ এত মশলা দিয়ে আমার ভালো লাগে না, একটু হালকা পাতলা ঝোল হলে খেতে ভালো লাগে। তো এখানে আলুটা ভাজা হয়ে গেলে দেখতে পাচ্ছ, তো এখানে সয়াবিনটা দিয়ে দিলাম। তো সয়াবিনটা ভালো ভাজা হয়ে গেলে ভালো করে তারপর আমি ঝোলটা দেব। তো এখানে যা যা মশলা লাগে, আদা মরিচ, আদা মরিচের পেস্ট, আর তার সাথে দিয়েছি জিরা আর ধনিয়া গুঁড়ো। তো এখানে দেখতে পাচ্ছ যে আমার সয়াবিনটা ভাজা হয়ে গেছে, আর আমি এখানে তেল দিয়ে ফোড়ন দিয়ে দিলাম, শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হয়ে গেলে মরিচগুলা, তারপরে মশলাটা দিয়ে দেব। তো সয়াবিন তরকারি বেসিক্যালি আমার ভালো লাগে না, তো আজকে কেন জানি না খেতে ইচ্ছে করলো। আর সকালবেলা যেহেতু উঠে গেছি তার জন্য আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তো পূজা শেষ হওয়ার আগে আমি ভাবলাম না আমি রান্না করে নিই, তো আমার খেতে লাগবে, ভাত খেতে লাগবে, না হলে আমার মানে প্রচণ্ড খিদে পেয়েছিল, তাই এসে আগে তাড়াতাড়ি বসিয়ে দিলাম রান্নাটা। তো এখানে দেখতে পাচ্ছ যে মশলাটা একটু ভাজা হয়ে আসছে, তারপর মশলাটার সাথে সয়াবিন আর আলুগুলো ভালো করে ভেজে ঝোলটা দিয়ে দিলাম। তো এখানে ভাতটাও হয়ে গেল আমার, আর এই দেখো আমার সয়াবিন তরকারি রেডি। আর কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, তার ভিতরে আমি কোনো রেড চিলি পাউডার ইউজ করিনি, কিন্তু কালারটা অনেকটা সুন্দর হয়েছে। ভাতও রেডি, সয়াবিন তরকারিও রেডি। আর রান্না করে এসে দেখলাম যে পুজোও কমপ্লিট হয়ে গেল। তো এখন পুজোর যে মানে বাকি আছে, আর এখানে পুজো শেষ হওয়ার পর আমার ছোট বোন মা আর আমার মামনি চলে আসলো। এই যে ছোট বোনের ছেলে দেখতে পাচ্ছ, এই যে আমার মামুনি, আমার ছোট বোন, আর এই যে আমার পুচকু বাবা। আর এখানে দেখো ও দুষ্টুমি করছে, আর ওর দিকে যে ক্যামেরা দিয়েছি ও ঠিক বুঝতে পারছে, ও হাসছে। এবার দেখবে ক্যামেরার সামনে ও আসবে, ওর দিকে ক্যামেরা দিলেই ও মোবাইলটা ধরে নিতে আসে। তো এখানে দুনো ভাই বোন খেলা করছে, এই যে ওর থেকে ওর হাত থেকে কিছু নিলেই ও নিয়ে নেবে। তো তারপর কিছু লোক প্রসাদ নিতে এসেছিল, তো তাদেরকে আমার শাশুড়ি মা প্রসাদ দিচ্ছে। তারপর প্রসাদ টসাদ খেয়ে আমার মা বাড়িতে চলে যাবে, কারণ আজকে অনেকটাই বৃষ্টি, মানে এতটা বৃষ্টি পুজোর দিন মানে ভালো করে লোকজন আসতেই পারেনি।
তো আমার হাজবেন্ডকে আমার মা বলছে টাটা, ও টাটা দিতে, কিন্তু টাটা দেয়নি, তো এখন ওরা চলে গেল। আর মা চলে যাওয়ার সাথে সাথে এতটা বৃষ্টি নামলো, মানে কি বলবো, মানে প্রচণ্ড বৃষ্টি, এই দেখতে পাচ্ছ প্রচণ্ড বৃষ্টি। তো তারপর আমি কিছুক্ষণ ঘুমিয়েছিলাম, বৃষ্টি যেহেতু এসেছে, আমার বৃষ্টি ঘুম থেকে উঠে দেখি আরও বৃষ্টি, তখন মোটামুটি 5টা বাজে, মানে এতটা বৃষ্টি নামার কোনো নামই নেই। তো এখানে সন্ধ্যার সময় উঠে তারপরে আমি প্রসাদ খাচ্ছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করতে চলেছি, দেখা হবে আরেকটা ব্লগে। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাতে কিন্তু ভুলবে না।